সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে রোড মার্চ শুরু করেছে বিএনপি। শনিবার 23 সেপ্টেম্বর বরিশাল বেদেস পার্ক ময়দানে উদ্বোধনী সমাবেশের পর 60 কিলোমিটার দীর্ঘ পথে এই রোড মার্চ শুরু হয়। রোড মার্চ পূর্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপি নেতা মুজিবুর রহমান সরোয়ার, হারুনা রশিদ, বিলকিস জাহান শিরিন ও ছাত্রদলের সাহিব মাহমুদ জুয়েল। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, নাজিমুদ্দিন আলম, যুবদল নেতা সালাউদ্দিন টুকু, ছাত্রদলের রাশেদ ইকবাল খানসহ দলটির নেতাকর্মীরা। রোডমার্চ শুরুর আগে লোকারণ্য হয়ে যায় বিলেস পার্ক ময়দান এলাকা। খণ্ড খণ্ড মিছিল ও মোটরযান নিয়ে উপস্থিত হন তারা। রোডমার্চে বিপুল নেতাকর্মীরা ট্রাক, বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেন। রোডমার্চ শুরুর পর পিরোজপুরের দিকে এগিয়ে যায়। বরিশাল থেকে পিরোজপুর যাওয়ার পথে জালুকাঠিতে দুটি পথসভা করার কথা রয়েছে। রোড মার্চ শেষে পিরোজপুর শিয়ালকাটা ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান সহ পিরোজপুরের স্থানীয় নেতারা। আগামী 26 সেপ্টেম্বর খুলনা বিভাগে, 1 অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, 3 অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোড মার্চ, 5 অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ করবে বিএনপি। আল্লাহ হাফেজ।